এই দেখো 16 তারিখ রান্নাবান্না শুরু হয়েছে, পটল ভাজছি। পটল ভাজা না, আমার বাড়ির সবার খুব পছন্দ, বাচ্চাদের, ওদের বাবার, আমারও, আমার একসাথ কোনো চয়েস নেই, সবই ভালো লাগে মোটামুটি, সবজি আমি খাই। দেখো বাবাকে দেখা যাচ্ছে, আমি বলি বাড়িতে থাকলে কখনো কখনো ভালো করে মুছে দেয়, বাড়িতে থাকেই তো কম। এদিকে চা বসাচ্ছি, আমাদের সেকেন্ড চা, বাড়িতে আমরা দুজনই এখন। দেখো এদিকে গরম বুক কি গরম বন্ধুরা, দেখো ক্যা হুয়া হে মেরি হসরতো পে কি ছায়া ক্যা নশা হে হ্যাঁ, দেখো তুমিকো ইয়ে দেখো ক্যা হুয়া হে মেরি হসরতো পে কি ছায়া ক্যা নশা হে চিনি কম বন্ধ করে দিতে পারছি না, সুগার হয়নি কিন্তু দুজনেরই সুগার হয়নি, কিন্তু চিনি কমই খাই আমরা চাতে, কিন্তু বন্ধ করে দিতে পারছি না যে চিনি ছাড়া খাবো, সেটা পাচ্ছি না। দেখা যো তুমকো ইয়ে দিল কো ক্যা হুয়া হে মেরি হসরতো পে ইয়ে ছায়া ক্যা নশা হে হ্যাঁ, আমরা যখন অনার্সে পড়তাম কলেজে তখন এই গানটা খুব চলতো, তার মানে মনে করার কিছু নেই যে তখন আমি প্রেমের হাড়ু হাবুডু বোকাচ্ছিলাম, গান সবার ভালো লাগতে পারে, অসুবিধা কিছু নেই। কলেজে পড়ছিলাম বলে প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম তা নয়, এমনিতে আমরা গার্লস কলেজে, গার্লস কলেজ হলেও কি আর ইয়ে করা যায় না, আমরা টিউশন পড়তাম ছেলেদের সাথে, সেটা নিয়ে নয়। আর এইদিকে আমার দেখো কেমন রান্না হচ্ছে, দেখতে পেয়েছ বন্ধুরা কি গরম, গরম মানে কি বলতো, হিউমিডিটি বেশি, মানে ভ্যাপসা গরম, পচা গরম, মেঘলা মেঘলা হালকা, বুঝেছো? আর এটা রান্না দেখে তোমরা কি ভাবছো যে মাংস রান্না করছো দিদি ভাই, স্ক্রিনে দেখা যাচ্ছে না গো, এঁচোড় রান্না করছে আলু দিয়ে, তবে কষিয়ে মাংসের মতো আর কি, একে বলেও তো গাছ পাঠা, কষিয়ে বলতে কি বলতো, সব কিছু দিয়ে আর কি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা, লাস্টে গরম মশলাও দিলাম একটু আগে, অনেক সময় ঝোল ঝোল পড়তে পড়তে দিয়ে তো দিয়ে দিলাম এই আর কি, দিয়ে দিলাম, আমরাই তো খাবো। এদিকে হচ্ছে চা, আমাদের সেকেন্ড চা,
ওদের বাবা বাড়ি আছে, কালকে অফিসে গেছিল, আজকে অফিসে যাবে না, বাড়ি থেকেই কাজ করবে, ওয়ার্ক ফ্রম হোম, বুঝেছো বন্ধুরা? কি গরম ভাই, খুবই গরম, সেজন্য রান্না করছি আর গান করছি, গরমকে জিততে দেবো না ফর শিওর। ইয়া কি হচ্ছে দেখা? আর তোমাদের দাদা ভাই বাড়ি আছে? আমরা বুড়ো বুড়ি বাড়িতে আছি, দুই মেয়ে স্কুলে, আর দেখা যাচ্ছে নাকি? না, ও আজকে স্টিকটা দিয়ে ঘর মুছে দিচ্ছে একটু। আমি তো কোনো মানে ডোমেস্টিক হেল্প নিই না আর কি, মানে কোনো কাজের মেয়ে এখনো রাখিনি, 17 বছর হয়ে গেল, নিজেরাই করি। তোমাদের বাবা বেশি তো বাড়ি থাকে না, কোনো কোনো দিন সব কিছু জিনিসপত্র টেনে টেনে আমি তো অত মুছতে পারি না, মানে এটার নিচে সেটার নিচে এত টানাটানি করে পারি না। ও থাকলে ওটা করে দেয়, আমি আগেও বলেছি, এটাতে দেব গরম জল, এটা কষানো কমপ্লিট। বলো তো রান্নাটা কেমন হবে, তোমাদের কি মনে হয় বন্ধুরা? তো দেখা যাক বাজারে যায় নাকি। আমি তো বলি আমি আজকে রান্নাটা করে দিয়েই বাজারে যাই, মানে যে বাজার নিয়ে আসবো সে সেরকম কম দিনই হয়, বাজার নিয়ে এসে সেটা রান্না করে খাওয়া। ওই দিকে এদিকে দেখো, এদিকে ওটা করার আগে পটলগুলো ভেজে তুললাম, এই তেলটা বেশি করে দিয়েছিলাম, তাহলে পটল ভেজে তুলতে সুবিধা। তারপরে এই এঁচোড়ের তরকারি, আর এঁচোড়ের তরকারি বলো তো খুব কম তেল মশলায় না ভালো হয় না? যেমন লাউয়ের তরকারি কম তেল মশলায় খুব ভালো রান্না হবে, কিন্তু এঁচোড়ের তরকারি ভালো রান্না হয় না, এটা ফ্যাক্ট। এদিকে আমার কি বলো তো বাটির মধ্যে প্রথমে চিনি, জল ফুটে উঠলো, চিনি দিলাম, তারপর চা দিলাম, তারপরে ওই বাটিটা সকালে চা করেছিলাম, আরেকবার চা করছি, তারপর ধুয়ে তুলবো, একটু ফুটে যাক, দুধ দেব। খুব গরম বন্ধুরা, কি বলবো আর কি, ভালো থেকো, পাশে থেকো, ব্লগ তো চলে যাবে, 10টা 10 বাজলেই ব্লগ পোস্ট হয়ে যাবে, আর লিস্টেড করা আছে, ঠিক আছে? সঙ্গে থাকো দিদি ভাই, রিকোয়েস্ট, চলো ভালো থাকো, বাই বাই, গড ব্লেস। তো বন্ধুরা কি গরম, 11টা বাজে, আমার মেয়েকে নিয়ে এলাম, না 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 না, তুমি জামাটা পরো, খালি গায়ে যাওয়া আসতে চলে না বাচ্চাদের, ওই তো জামাটা দিলাম দেখো, হ্যাঁ ওকে তো সকালে স্নান করিয়ে দিই, তো এই তো ঢুকলাম ঘরে, আর ও ড্রেস খুলে বাথরুমে গেছিলো, উল্টো উল্টো করছো, উল্টো করছো, তো যেটা বলার সেটা হচ্ছে কি বলতো, ভীষণ গরম, ওদের বাবা এখন বাজারে গেল, মানে যাবো না করে দিই, বললো না মাছ খাবো, কোন মাছ একটু লোভ আছে বলেইছি, রান্না করেছি এটা ওটা, আর একটা জিনিস নিয়ে এলাম তোমাদেরকে দেখাই, মেয়েকে মেয়েকে নিতে গিয়ে বুঝতে পারছো এটা কি, তেলা কচুর পাতা ডাটা লতা আর কি, এই ওদের স্কুলের রাস্তা যেতে যেতে আর কি নিলাম, এগুলো ওইভাবেই পাওয়া যায় উঁচুতে আর কি, একটা ঘরে ইয়েতে উঠেছিল, তো এটা ইউটিউবে দেখেছি আমি, তেলা কচুর পাতা রান্না, সেই জন্য বাবা গিয়ে মাছ নিয়ে এলো, তো চারজনের 4 পিস গরম গরম ভেজে দিচ্ছি, তেলা কচুর শাকটা রান্না করলাম দেখলো, আর এই পটল ভাজা, মাছ ভাজা, আর তোমার এই যে এঁচোড়। ওই যে ওদের বাবা বাজারে গিয়ে মাছ আর গিলে মেটে নিয়ে এসেছিলো রাত্রেবেলায়, গিলে মেটের তরকারি, এই যে দেখো সস বানিয়েছিলাম, ওটাতেই দেখাচ্ছি, আলাদা করে ভিডিও করে নিই, আর রুটি, এটাই ছিল ডিনার, সবাই ভালো থেকো।